প্রতিষ্ঠান আলাদা, ফলাফল আলাদা। ধর্মীয় শিক্ষা আল্লাহর নামের শিক্ষার কেন্দ্র স্থল হলো মাদ্রাসা, নুরানি মক্তব, জামিয়া। আর দুনিয়ার লাইনের শিক্ষার প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি। দুইটার উদ্দেশ্য ভিন্ন। আল্লাহর নামের লেখাপড়ার উদ্দেশ্য আল্লাহর গোলামি, দুনিয়ার লাইনের লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়ার চাকুরি। আস্তে বলেন কেন, কেউ রাগ করবেন না। বুদ্ধিমান মানুষের কাজ হলো কথার অর্ধেক শুনেই অ্যানসার দেওয়া, তার সেরার কাম। বুদ্ধিমানের কাজ হইল মুখাতাব, এবং যিনি মুতাকাল্লিম হন, যিনি বক্তব্য দিবেন, তার বক্তব্য পরিপূর্ণ শুনে এরপরে অ্যানসার দেওয়া, ভালো হোক বা মন্দ হোক। সেই সুবাদে এখানে বহু ইংরেজি শিক্ষিত আল্লাহর বান্দারা আছেন, আপনাকে আমি বুঝাইতে পারতেছি না যে আপনাকে আমি কতটা মহব্বত করি। তবে এই মহব্বতটা কিছুটা টের পাইবেন মোনাজাতের আগে আর আগে না। থাকবেন মোনাজাত পর্যন্ত? টুফিওয়ালারা তো থাকবে, না থাকলেও দুঃখ নাই, কিন্তু জাগো উদ্দেশ্যে বলছি, এরা থাকবেন নি, আল্লাহ সবাইকে কবুল করেন। এবার আমরা জানব আল্লাহর নামের পড়া লেখা করলে মানুষ কি হতে পারে, আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করলে মানুষ কি হতে পারে। আল্লাহর নামের লেখাপড়াটা একটু পরেই বলি, তার আগে বলছি আমি কিন্তু ভালো করে আবারও বলছি, কারণ আমগো বাঙালি গো চান্দি গরম, তো কথা অর্ধেক শুনছে, স্বার্থের উল্টোয়ে গেছে, উল্টা পাল্টা মন্তব্য শুরু করেছে। হুজুর বয়ান করতেছে গরু দিয়ে কোরবানি করা জায়েজ নেই, কিন্তু শব্দটা বলছে এটা আর কানে ঢুকে নেই, বাড়ি যায় হুজুরের বিরুদ্ধে ফতোয়া। হুজুরে বলছে গরু দিয়ে কোরবানি জায়েজ নেই, কোন গরু এটা আর শুনে যায় না। পানির ট্যাঙ্কি আছে না, পানির হাউস, মনে করেন আপনার 1000 লিটারের একটা ট্যাঙ্কির মধ্যে একটা বিড়াল ভৈরা ময়রা ঘুমায় আছে, পানিটা পাক না না পাক? এখন এই পানি পাক করার একটা মাসআলা ফতোয়া দরকার। ফতোয়া দিবে কে, না কোনো গায়ের আলেম? এবার মুফতি কই ভাইব মাদ্রাসায়, মুফতি সাহেবজুর একটা ফতোয়া দেন তো, বিড়াল ভৈরা ময়রা রয়েছে, গন্ধ ছুটে গেল, পানি এখন না পাক, পাক করবো কিভাবে? মনে করেন বড় এক হাউজের ভেতরে এই ভেজাল, হুজুর ফতোয়া দিলেন 660, একটু ছোট হলে 40, বালতি পানি উঠায় ফালায় দাও, পানি পাক হয়ে যাবে। এই বেচারা খুব দ্রুত খুশির ঠেলায় বাড়ি দৌড়, কি 40 আর 60 হোমান উড়াইতেছে, কিন্তু গন্ধ কমে না, মাথা গরম হয়ে গেছে, হুজুরে কি ফতোয়া দিল, ভাত খাওয়াই আমরা, বেতন দিই আমরা, ফতোয়ায় ভেজাল কেন? হুজুর যা বললো তার ডাবল পানি ফালাইলাম। এবার হুজুরের সাইজ করার জন্য রওনা, কি হুজুর আমাগো দেশের বাড়ি থাকেন, বেতন নেন, মাস শেষ বাকি রাখি নাই, খানা কি এক বেলা কম খাইছেন? না, তো ফতোয়ায় ভেজাল কেন, কি সমস্যা? ডাবল পানি ফালাইলাম, পাক তো গন্ধ তো কমলো না, তুমি যে পানি ফালাইছো মরা বিড়াল ফালাইছো, না এটা ফালাই, তো মরা বিড়ালটা না ফালায়া ভেতরে যদি জমজমের পানিও দাও, পাক কোনোদিন হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
আল্লাহর নামের পড়া পড়লে কি হয় পরে বলি, আগে বলতে চাই আল্লাহর নামের পড়া, আল্লাহর নামবিহীন লেখাপড়ার দ্বারা মুসলমানের সন্তান কি হতে পারে, এ নিয়ে কিছু কথা আমার ব্যক্তিগত নয়, মুফাসসিরিন কেরাম এবং মুহাদ্দিসিন কেরামদের টোটাল বয়ানের কিছু নির্যাস আমি আপনাদের শোনাচ্ছি। ওলামায়ে হযরত বলেছেন আল্লাহর নামের যেই লেখাপড়া নাই ওই আল্লাহর নামবিহীন লেখাপড়া যদি কোনো মুসলমানের সন্তান করে তো কি হতে পারে বলে, সব হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টর হতে পারে, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, কলামিস্ট, সব হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এবার সান্দি গরম হয়ে যাইতেছে অনেকের, যে আমরা যারা ইংরেজি বইরে বয়া রইছি আমরা কি জাহান্নামী হয়ে গেলাম, আমরা কি দুনিয়ার শিক্ষা করার কারণে মানুষ না? আপনার প্রশ্নের জবাব দিব 30 মিনিট পরে। আপনি মানুষ কি মানুষ না এবং মানুষ কোন জিনিসকে বলে, তোমাদের উপকার পারলে করবে, ক্ষতি করবে না। কিন্তু তোমরা যেই বন্ধু নিয়ে তাস খেলো, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, মদের আড্ডায় যাও, পার্কে ঘুরো, এরা তোমার স্বার্থান্বেষী দুশ্মন, গলায় ছুরি লাগাবার অপেক্ষায় তারা। 10 দিন খাওয়াবি শান্তি মহব্বত, 1 দিন ভেজাল করবি গলায় ছুরি। এই প্রমাণ বাংলাদেশে হয়নি? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর নামের লেখাপড়া বাদ দিয়ে শুধু আল্লাহর নাম সারা লেখাপড়া করলে মানুষ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, কি হতে পারে না? দুইটা উদাহরণ, স্বামী আর স্ত্রী মধুর মিলনে দোয়া করলেন, আল্লাহ তুমি একটা মাইয়া সন্তান দিও, আল্লাহ একটা কন্যা সন্তান দিলেন, আদর করে নাম রাখলেন তাসলিমা। নামটা কি ইসলামী না অনিসলামী? নামটা কিন্তু ইসলামী নাম, তবে সুন্দরিনী নাম রাখলে কি আর সুন্দর হয়? বহু বান্দার নাম আছে ইমান আলী, ভিতরে ইমান নেই। তাসলিমা নাসরিন কে শখ করে বড় করে লেখাপড়া শিখালেন পিতা মাতা, কোন এক পর্যায়ে সে মেডিকেল সায়েন্স ধাক্কাইয়া উপরে গিয়া ডাক্তার হয়ে গেল, চেম্বারে বসে ঔষধ দিবে, ফার্মেসিতে মানুষের দেহের চিকিৎসা করবে, ফাঁকে ফাঁকে ইসলামের মূল্যবোধের কিতাবাদি অধ্যয়ন করে অনেক কিছু জেনে ফেললেন। এরকম বহু ধার্মিক জমিনে আছে যারা ইসলামের অনেক জ্ঞান রাখেন, যদিও কোরআনের আরবি দিলে ইন্না লিল্লাহ পড়া ছাড়া উপায় নাই, অনেক ধর্মের জ্ঞান রাখেন আর বলেন হুজুরেরা কি জানে, হুজুরেরা কি জানে, আর যখন অন্যায় করে তখন কয় আমরা তো কিছুই জানি না, বাঁচার জন্য আমরা কিছুই জানি না। আর ইমাম সাহেবের কাছে যদি কেউ জুমার দিন একটা মাসালা জিগায়, হুজুর এই জিনিসটা হালাল না হারাম, মূর্খ পণ্ডিত বাংলা ভরেন না পাশে বেকে হুজুরের জিগাও আমারে দেও না, তা আমি ভরি, এটা তো জায়েজ নাই, আর মাইরা তো দিল, এবারে এত টেনশনে পড়ছে, এবারে জায়েজ নাই যে কইলে তো আর আমি বুঝে না, এই পণ্ডিত আবার ইমাম সাহেবরে সাক্ষী বানায় কি হুজুর আমার কথা ঠিক আছে না, হুজুর যদি কা ঠিক নাই তো সূর্য ওঠার আগে চাকরি শেষ, আছেন এরকম পণ্ডিত? এই পণ্ডিত কা লাকুল দিন হুকুম আলিয়া দিন বুখারীর ইবারাত, না বুখারীর হাদিস, আল্লাহ হেদায়াত দান করুন। আমার বয়ানগুলো কিন্তু শুধুমাত্র আওয়ামদের জন্য, অতএব ছাত্র ভাইরা, ওলামায়ে কেরাম যারা আছেন, আপনাদেরকে পাই আমি খুশি, একটু দোয়া পাবো, কিন্তু ভয়ও পাই, আপনারা আপনাদের খোরাক যেহেতু আমি দিতে জানি না, বাস্তব যেটা না এলে আপনাদের কিছু বলতে বলতে এলেম লাগবে, কিতাবের নাম লাগবে, পৃষ্ঠা নাম্বার লাগবে, খণ্ড নাম্বার লাগবে, এগুলো তো আমার ভেতরে ওয়াল্লাহি নাই,
এ করে কি কিছু ফাঁকে ফাঁকে উঠে, তখন আবার মাথা আরো গরম। সাধারণ মানুষকে কিছু বুঝাতে চাই, এর মাঝখানে একটা ডিস্টার্ব শুরু করে দিই। আপনি বসে দোয়া করেন, আল্লাহ মজলিসকে হেদায়েতের ওসিলা বানায়। আল্লাহর নাম সারা লেখাপড়ার দ্বারা সব হতে পারে, কি হতে পারে না? তাসলিমা MBBS ডাক্তার যখন ধর্মীয় কিছু জ্ঞান অর্জন করলো, ফট করে এক জায়গায় গিয়া দেখে আল্লাহর একটা আইন আছে কোরআনে যে নারীরা পর্দা করা লাগবে। তাসলিমা মন্তব্য করে ফেললো নারীদের উপরে এটা আল্লাহ বড় জুলুম করে ফেলছে, আল্লাহ বড় জালেম। এরপরে আল্লাহ পাকের আর এক আইন দেখলো যে বৈধ সন্তানের উপাদান তৈরি করার জন্য বৈধভাবে বিবাহের ব্যবস্থা করতে হবে। তাসলিমা এখানেও কলম ধরলো, শুধু একা একাই না, সৎকায় জারিয়া হিসাবে বই লেখা শুরু করলো যে আমি একা নাস্তিক হয়ে লাভ কি, উম্মতেরও বানাই। বইয়ের ভেতরে লেখলো আমি তাসলিমার প্যাট আমার শরীরের একটা অংশ, আমার নিজের স্বাধীনতায় চলবে, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা ধারণ করব, এককভাবে কোন পুরুষ আমার স্বামী হয়ে আমাকে সন্তান দিবে, এটা আমার অধিকারের উপর আঘাত করা হবে। তাসলিমা যখন এই উল্টো পাল্টা মন্তব্য করলো, দেশের সমস্ত মুসলমানের কান সজাগ হয়ে গেল, মুসলমান আন্দোলন শুরু করলো যে একটা মানুষ হিসেবে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা ধারণ করা, এমন পেট কোন মানুষের হতে পারে না, একমাত্র কুকুরনির হতে পারে। সবাই আন্দোলন যখন শুরু করলো, যেই তাসলিমা বোরকার বিরুদ্ধে বিষোদ্গার করলো সেই তাসলিমাকে তদানীন্তন সময়ের সরকার সাহেবা তাসলিমাকে প্যাকেট করে বোরকা পরাইয়া বিদেশ পাঠাইয়া দিল। আমাদের গ্রামের একটি প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। যেই বোরকার বিরুদ্ধে কথা বললো সেই বোরকা পরিয়েই তাসলিমা পালায় গেল। মাঝে মাঝে স্বপ্ন দেখতে চায় বাংলাদেশে আসবে। আমরা বারবার ব্যর্থহীন ভাষায় বলেছি, মিডিয়ার জগতের সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা বিভাগের যারা আছেন, মুসলমানের বাংলাদেশ থেকে আওয়াজ তুলে দিন, তাসলিমার স্বপ্নই থাকবে ব্যাখ্যা কোনোদিন হবে না। আবার তাসলিমার স্লোগান শুনে অনেকে দেশে বয়ে খুব হামতাম করে খুশি। ওই গ্রামে একটা কথা আছে, শুকরে শুকর চিনে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এই তাসলিমা মূর্খ না MBBS ডাক্তার, অশিক্ষিতা না শিক্ষিতা, শিক্ষিতা MBBS ডাক্তার হয়ে যে পশুত্বের মন্তব্য করলো, কারণটা কি? একমাত্র কারণ আল্লাহ তাআলার নাম ছাড়া শিক্ষা করার কারণে আজকে পশুর চরিত্রের রাস্তায় চলে গেছে। এজন্যই বলা হয়েছিল সব হতে পারে, ডাক্তার হতে পারে, কি হতে পারে নাই? সব হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। আরেকটা উদাহরণ দিয়েছেন এক আল্লাহর বান্দা, এক প্রফেসর ক্লাসে ঢুকলেন ঢাকার কলেজে, ঢুকেই ছেলেদের বলে, এই ছেলে মেয়েরা কানের মধ্যে খালি তার লাগায় গান শুনো, ক্লাসের ওস্তাদ স্যার তোমাদের সামনে। সবাই সোজা হয়ে বসে গেল। আমাকে চিনো? না। নাম জানো? জানি। বলবে? না, বেদ্দুবি হবে। বলে আমার নাম তো আহমদ শরীফ। বলে আচ্ছা, আমরা তো জানি। বলে শুনো, তোমরা এতদিন শুনছো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, আজকে থেকে আমি ঘোষণা দিলাম মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, আজকের থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। এই আহমদ শরীফ ইন্তেকালের সময় বলেছে, আমি কবর বিশ্বাস করি না, মরণ বিশ্বাস করি না, আজাব গজব বিশ্বাস করি না, অতএব আমাকে মরার পরে কবরে দিবি না। সন্তানেরা বাবার ওসিয়ত মেনে
তাকে আর কবরে দেয়নি, দেহটা হসপিটালে দান করে দিয়েছিল। একজন কলেজের প্রফেসর, সে যেই অবস্থানটা তৈরি করলো, যেই মন্তব্য করলো, এটা সুস্থ মানুষের মন্তব্য না পশুত্বের মন্তব্য। একজন শিক্ষিত প্রফেসর হয়ে এই ধারণাটা, এই মন্তব্য কেন করেছে? একমাত্র আল্লাহর নাম ছাড়া ধর্মীয় শিক্ষার অভাব। আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করলে সব হতে পারে, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হতে পারে, কি হতে পারে না? এইবার আমি জবাব দিচ্ছি, স্কুল কলেজে যারা লেখাপড়া করেন এরা কি মানুষ না? দ্বিতীয় মানুষ কাকে বলে এটা ভালো করে শুনবেন। স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করেন আপনারা আমাকে জবাব দিবেন, এরা জানে কি না মাকে বিবাহ করা হালাল? হালাল না হারাম? স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা জানে? কথা বলেন, যদি জানে আমি বলবো তারা মানুষ। দ্বিতীয় আরেক প্রশ্ন, স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা জানে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম? জানে? যদি বলেন জানে আমি বলবো তারা মানুষ। কিন্তু প্রশ্ন এখনো থেকে আছে মাঝখানে, এরা যে জানলো মাকে বিয়ে করা হারাম, এরা যে জানলো সন্তান বিয়া ছাড়া জন্ম দেয়া হারাম, এটা কি স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বই পড়ে জেনেছে? অবশ্যই কোন না কোন উপায়ে ধর্মের শিক্ষার ছোঁয়া পেয়ে জেনেছে। অতএব প্রমাণ হয়ে গেল মানুষ হওয়ার শিক্ষাই হলো একমাত্র কোরআন বা ধর্মীয় শিক্ষা। এই কথাকে উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ হলেন এমন রহমান যিনি মানুষ বানাইলেন, কোরআন শিখাইলেন না? আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ বলার ভঙ্গিটা বিবেক বলে একটু উল্টা হয়ে গেল নাকি? আমরা জানি মানুষ দুনিয়াতে বানাবার পরে কোরআন শিখেছি, আল্লাহ বলেন না না আমি আল্লাহ বললাম, আমি আগে কোরআন শিখাইছি মানুষ বানাইছি, কোরআন শিখাইছি মানুষ বানাইছি। না না, আল্লাহ আগে মানুষ বানায় কোরআন শিখাইছেন। আমরা মায়ের গর্ভ থেকে কোরআন পড়ে আসি নাই, দুনিয়া এসে আল্লাহর কোরআন পড়েছি, আলেম হয়েছি। আল্লাহ বলেন আমার স্পষ্ট কথা, আমি আল্লাহ কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম, উল্টা বলার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহর আদালতে মানুষ হলো কয়েক ধরনের, জন্মগত মানুষ, বংশগত মানুষ আর গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলে? যেই বাবার ঔরসে সন্তান জন্ম দেয় ওই বাবার ঔরস জাত সন্তান হলো জন্মগত মানুষ, বাবা হলো জন্মগত পিতা। যেই মানুষের বংশে মানুষের জন্ম সে বংশগত মানুষ। আমরা আদম আলাইহিস সালামের বংশের সন্তান, আমাদের বংশগত পিতা পয়গম্বর আদম। আল্লাহ বলেন আরেক দল মানুষ হলো গুণগত মানুষ, আমার দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, আমার দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, আমি আল্লাহর দরবারে গুণগত মানুষের বড় দাম। এবার মানুষের গুণ কি ভালো করে জানবো? গুণগত মানুষ কাকে বলে? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়াটাই হলো বাতির গুণ। যদি বাতি আলো না দেয় লাঠি মেরে ফালায় দাও, এটা গুণের বাতি না। মাইক বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ যদি না দেয় লাঠি মেরে ফালায় দাও, এ মাইক গুণের মাইক না। আল্লাহ বলেন মানুষ যেই জিনিস যেই জিনিস যেই গুণ দিয়া বানায় ওই গুণটাই হলো ওই জিনিসের মূল জিনিস। আল্লাহ বলেন ওরে আদম সন্তান আমি তোদের কেন বানাইছি? ভালো করে শুনে নাও, ওয়ামা লাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসি বেখাও জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য, কার ইবাদত? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য, তাহলে বোঝা গেল মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। তো ইবাদত করাটাই হলো মানুষের গুণ, ইবাদত করাই মানুষের গুণ। আর ইবাদত করতে হলে লাগবে কোরআন, কোরআন থেকে তুমি ইবাদতের পদ্ধতি জানবা, কোরআন পড়ে পড়ে ইবাদতের পদ্ধতি জেনে ইবাদত করো, তাহলে তুমি গুণের মানুষ, আল্লাহর দরবারে গুণের মানুষের দাম। আল্লাহ এই দিকে নজর করে বলেন আমি কোরআন শিখায় মানুষ বানাইলাম, মানুষ বানায় কোরআন শিখাই নাই, অর্থাৎ কোরআন পড়ে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, তারা জান্নাতি। যার মধ্যে কোরআনের এলেম নাই ওর মধ্যে হাকিকতে ভালো ইবাদত নাই, যেই বান্দার মধ্যে ইবাদত নাই ওটা মানুষ হলে সুরতে হবে, কিন্তু আমি মাওলার দরবারে এই মানুষটা হায়ওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন আমি কিছু মানুষের জন্য, অধিকাংশ কম না অধিকাংশ মানুষের জিনের জন্য জাহান্নাম বানাইলাম। যে আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে মানুষের মতো দামি আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وَفَضَّلْنَا عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন আমি মানুষকে বড় দামি বানাইলাম, আসমান আমার কাছে দামি না মানুষ যত দামি, সূর্য আমার কাছে এত দামি না মানুষ যত দামি, আমার কাছে সুন্দরবন এত সুন্দর না মানুষ যত সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো দামি আর কেউ নাই। আমার আল্লাহ আবার যে আল্লাহ বলেছেন মানুষ দামি সেই আল্লাহই ভিন্ন আয়াতে বলেন মানুষ চার চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কোন মানুষ আল্লাহর কাছে দামি, কোন মানুষ আল্লাহর কাছে দামি না। আল্লাহ বলেন মানুষ বড় দামি, আল্লাহ বলেন মানুষ বলো চতুষ্পদ জন্তু থেকে খারাপ। যেই মানুষটা গুণের মানুষ হবে সে দামি, গুণের মানুষ হতে হলে ইবাদত করা লাগবে। ইবাদত বান্দা তুমি যা করবা যা বলবা একমাত্র রেজায় মাওলা আমি আল্লাহর জন্য করব। মুসলমান নবীর উম্মত যা করবা যা বলবা সব নবীর তরিকা মতে হতে হবে। এরে নবীর উম্মতের দল, নবীর তরিকা ছাড়া কোন আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। আল্লাহ তাআলা এই জন্য কালেমার মধ্যে দুইটা শব্দ ঢুকায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আল্লাহ ছাড়া কেউ নাই মানে আল্লাহই আছেন, অতএব আল্লাহ যতক্ষণ আছেন ইবাদত ততক্ষণ তারই করতে হবে, কারণ আমার স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ না, অতএব আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে করো বা কোরআন শরীফের ডিটেইলস বয়ান নাই, কয়টা সেজদা কয়টা রুকু দিবা রুকুর মধ্যে কি পড়বা। তোমার আল্লাহর ইবাদত করতে যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব আমার নবীর মাধ্যমে জানায় দিল। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আদর্শ দিয়ে দিলেন নামাজ পড়ো, কোরআনের মাধ্যমে নবীর আদর্শ ধরে রাখো নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দাড়িটা লম্বা করে দাও। আজকে দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালি জানলেও দেই না। এরপরও একদল আশেকে রসুল বলে, দাও বন্দি তাবলিগ চর্ম নাই খাটি আল্লাহ আলা, পাস করলি ওয়ালারা নবীর মিলাদ মানে না, নবীর মিলাদে আমরা খুশি না, এই জন্য টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীরে মানি না, এই জন্য। হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। ওরে নবীর উম্মতের দল, আমরা নবীর মিলাদে খুশি, এই জন্য নবীর ওয়াদারে টুপি পরেছি, প্রশ্ন করি না কেন পরবো, কালা পরবো না, লাল পরবো নাকি সাদা পরবো, নবী বলেছে টুপি পরো, টুপি পরেছি নবীর মিলাদে খুশি হইয়া, নবী বলেছে দাড়িটা লম্বা কর, কোন প্রশ্ন না করে লম্বা করেছি, নবী বলেছে পর্দা কর করতেছি, নবী বলেছেন হালাল খাও খাইতেছি, নবী বলছেন খবরদার জবান দিয়া কাউকে কর্কশ ভাষায় কথা বলবা না, গালাগালি করবা না, আমরা হাজার গালি জানলেও কাউকে গালাগালি করি না, নবীর মিলাদ জন্মে খুশি, নবীর আদর্শ মানতে খুশি, যে যাকে মানে চিনে সে তাকে মানতে বড় মজা পায়, যে যারে ভালোবাসে না তার কথা মানতেও রাজি হয় না, যে যারে ভালোবাসে তার কথা নির্দ্বিধায় প্রশ্ন ছাড়া মানতেও সে রাজি হয়ে যায়। আমরা নবীর মিলাদি খুশি হওয়ার কারণে আজকে নবীর আদেশ মতো টুপি পরি, দাড়ি রাখি, নামাজ পড়ি, যদিও তোমাদের মতো বছরে একবার মিছিলে নামলাম না, মিছিল করার টাইম আমাগো হাতে হলো না, তবে আমরা বুঝাইতে চাই আমরা নবীর মিলাদে বছরে একদিন খুশি না, আমরা নবীর মিলাদে খুশি পালন করি মরণ পর্যন্ত। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবুয়াদেন সবতরা পেটাবা, ধর্মীয় শিক্ষা নাই, আল্লাহ ওয়ালা খাটি মুরব্বী নাই, আছে এরে নবীর উম্মতের দল। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন আমি কলেজ ভার্সিটির বিরুদ্ধে বয়ান করেছি, এতক্ষণ আলোচনায় কি বুঝলেন স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের আমি মানুষ বলি নাই, এরে নবীর উম্মতের দল। স্কুল কলেজ ভার্সিটিতে তাকায় দেখো কত ছাত্র ছাত্রী আছে নামাজ পড়ে, যুবক দাড়িওয়ালা নাই, ডাক্তার দাড়িওয়ালা নামাজি আছে না, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, প্রফেসর দাড়িওয়ালা নামাজি, তাহলে আমি স্কুলেরে কেন খারাপ বলবো, কলেজেরে কেন খারাপ বলবো, কলেজ খারাপ না, স্কুল খারাপ না, যার চরিত্র ভালো না তাকে বলবো তোর চরিত্রটা খারাপ, তুম স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি লোক সাহেব, তুম স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি লোক সাহেব, ইসলাম কি তমাম হুদুদ জব করো ফরমান, ইসলাম কে তমাম হুদুদ জব করো ফরমান, স্কুল মে পড় কর জব কোরআন ভুল গিয়া, কলেজ মে পড় কর জব কোরআন ছোড় দিয়া, আফসোস আজাব ঠিকানা হায় হাবিয়া, আফসোস আজাব ঠিকানা হায় হাবিয়া। এরে যুবক তুমি স্কুলে পড়ো আমার কোনো বাধা নাই, পাকিস্তানের দেওবন্দের কিতে সন্তান আল্লামা শামসুল হক আফগানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমানের সন্তান ইংরেজি পড়বি বাধা নাই, মুসলমানের সন্তান ভূগোল পড়বি বাধা নাই,
আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, বান্দা তুই ইংরেজি পড় তবে ইংরেজ হইও না, ইংরেজি পড়ো ইংরেজ হইও না, কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো বাধা নাই। আজকে যারা বলো মাদ্রাসায় পড়ে লাভ নাই, কেন 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 বলে ওখানে পড়লে ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না, কবি হওয়া যায় না, উকিল হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, কলামিস্ট হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, এজন্য মাদ্রাসায় পড়ে লাভ নাই। আমি যদি বলি রাগ করবেন না, আমি কিন্তু খুব মহব্বতের মানুষ, আমি যদি প্রশ্ন করি তোমার মতো করি, স্কুল কলেজে পড়ে লাভ নাই যদি বলো কেন, ওখানে পড়লে ইমাম হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মাওলানা হওয়া যায় না, কারি হওয়া যায় না, কোরআন পাওয়া যায় না, কারি হয়ে লাভ কি, তোর বিয়া লাগবে না রে, আলেম হয়ে লাভ কি, তোর বাবার জানাজা লাগবে না। এখন যদি বলো, আমি একবার গোপালগঞ্জে গত বছর বয়ানে যাচ্ছি, গোপালগঞ্জ কলেজের এক প্রিন্সিপাল আমার ভিআইপি রুমে একসাথে বসে, সরকার আপনাদের মূল্যায়ন করেছে আপনারা শিক্ষার মানটা সমন্বয় কতটুকু করেছেন। আমি বললাম কি বুঝাইতে চান ভালো করে বলেন, বলে আপনারা এই আমগোদের স্কুল কলেজে আইবিএ পাশ করে মাস্টার ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ারি সব পড়া। আমরা বললাম না না, সরকারের অনুরোধে আমরা চলার জন্য দুনিয়ার লাইনে যতটুকু দরকার, আমাদের বোর্ড মাদ্রাসা বোর্ডে ক্লাস 8 পর্যন্ত আমাদের সিলেবাস সাজানো, যদিও এখনো পরিপূর্ণ ক্লাস মাদ্রাসাগুলোতে হয় না, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত হয়। কেন হয় না? উপরের ক্লাসে গেলে হাদিস তাফসির ফিকা এগুলো অনেক কিতাব, এত কিতাব পড়ে ওগুলো টানা বড় কষ্ট, এজন্য এই লাইনে বেশি আগানোর রাস্তা নাই। এরপরে যদি বলেন আমরা পারো, কারণ মাদ্রাসাওয়ালাদের ব্রেন অনেক বেশি অনেক বেশি অনেক, কারণ এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আর আমরা পার্কে আড্ডা দেয় না, এরা মোবাইল নিয়ে যৌবনের প্র্যাকটিস করে না, এরা অপচয় সময় খুয়ায় না, এরা বিড়ি টানে না, নেশা করে না, বরং এরা যতবার মাদ্রাসায় যায় ওই ছোট ছোট বাচ্চাটা, আমার ছোট বাচ্চা নুরানিতে পড়ে, আপনার 7 বছরের ছেলেটা স্কুলে পড়ে, আমার ছেলেটা যখন মাদ্রাসায় যায় আমার ছেলেও গিয়া পড়ে সরোয়া, আপনার ছেলে স্কুলে গিয়াও পড়লো সরোয়া, আমার ছেলেটা মাদ্রাসায় গিয়া পড়লো সরায়া, আপনার ছেলেটা স্কুলে গিয়া পড়লো সরায়া, দুটোটাই এক আছে। এবার ব্যাখ্যায় ভেজাল ঢুকতেছে, আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরোয়া, ওজু তোমার ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়া, অজগর আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া, আল্লাহ তোমার ছেলে স্কুলে গিয়া পড়ে সরায়া, আপা তোমার ছেলে ডাক দিয়ে কয় ও মাগো অজগর কেমন, আপা কেমন, মা কয় অজগর মেজাজ গরম যারে পায় তারেই খায়, আপা কেমন বলে একটা আপেলের মতো লাল পাইলেই শান্তি, ছেলেটা অজগরের মেজাজ নিয়া এবার আপার পেছনে দৌড়ায়, আপা কি জিনিস, আপা কি জিনিস, আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আইসা মার কাছে বলে, মা আমার হুজুরে বলল শরতে অজু, অজু কারে বলে একটু দেখায় দাও, মা বলে আজানের পরে অজু এমনে করো, আমার সন্তান বলে মা শরিয়তে আল্লাহ একটু চিনে দাও, বলে তোরে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, তোর জবান দিয়া যিনি কথা বলাইতেছেন তিনি আমার আল্লাহ, ওই বাচ্চা এখন আল্লাহর পরিচয় নেয়, ওই ছেলেটা এখন মাদ্রাসায় গিয়া প্রত্যেকটা সবকের আগে পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ তুমি জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়ায় দাও, আল্লাহ বলেন বান্দা তোর জ্ঞানের ভান্ডার আমি খুলে দিলাম, আর তোমার
আমার ছেলে মাদ্রাসায় গিয়া মা বাবার জন্য দোয়া শিখছে, রব্বির হামহুমা কামা কই শিখছে, মা বাবার জন্য দোয়া শিখলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সামিরা। কবরের সামনে দাঁড়ায়া সন্তান দোয়া পড়ে, মোনাজাতে বারবার দোয়া করে, বেদদুগি মাপছাই তোমার সন্তান স্কুলে গেল, ওয়াজা ঘরের শিক্ষা পাইয়া এইবার কবিতা শিখায়, আমার ছেলেও কবিতা পড়লো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, তোমার সন্তান এবার কবিতা শিখলো, ইংরেজি অঙ্ক বাংলা হ জ ব র ল সব মিলায় জিলায় শিখলো, দাদায় কয় নাতি কি শিখছো, মা কয় শুন শুনি তোমার নাতি কত চমৎকার কবিতা বলে, নাতি বল, নাতি এবার দাদারে কবিতা কয়, ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটি মাটিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে আন্দা, তাহলে এই শিক্ষাটা দেওয়া হলো মিথ্যার উপরে, আল্লাহর কসম যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে ওই শিক্ষার দ্বারা জাতির কোনোদিন কল্যাণ আসবে না। হকীকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম, কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস, ওরে নবীর উম্মতের বল, আমরা সরকারের আত্মারে আমরা আরবি লেখাপড়ার পাশাপাশি ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল আমাদের ছেলেদেরকে পড়াই, আমরাও সরকারের দাবি মাইনা আমরা শিক্ষার মানটারে সমান করেছি, এখন আমাদের দাবি হলো স্কুল বন্ধ করো না না, কলেজ বন্ধ করো না না, তোমাদের দাবি মতে যদি আমরা মাদ্রাসায় একদিকে মাওলানা অপরদিকে ডাক্তারি, একদিকে মুফাসসির অপরদিকে ইঞ্জিনিয়ার, দুটো লাইনের পড়া টেনে নিতে পারবো সেই জেহেন আল্লাহ কোরআনওয়ালাদের আল্লাহ দিয়েছে, কিন্তু অবস্থা কি হবে বুঝলানা, খালি বলতে পারলেই বলে জিতে গেছো, যদি আমরা একদিকে মাওলানা আবার ডাক্তার আলেম হয়ে যদি ডক্টর হই ইঞ্জিনিয়ার হই, খোদার কসম ছয় মাস টাইম দিলাম এই জমিনের সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা স্কুল কলেজ ভার্সিটি তালা লেগে যাবে, কারণ মাদ্রাসায় বইরা যদি কোরআনও পায় মুফাসসির হয় বক্তা হয় আবার ডাক্তারও হয় খামোকা হেন সময় দেওয়ার টাইম, কিন্তু আমরা চাই না স্কুল বন্ধ হোক কলেজ বন্ধ হোক, আমরা চাই না স্কুলও থাকবে কলেজও থাকবে ভার্সিটি থাকবে ইঞ্জিনিয়ার লাগবে, ও ইঞ্জিনিয়ার ভাই তুমি ওখানে লেখাপড়া করে আমার মাদ্রাসার বিল্ডিং করা লাগবে তখন তোমারে আমার দরকার, আবার আমি এখানে আলেম হয়েছি তোমার যখন কলেরার ব্যারামে ধরবে গজব এসে যাবে তখন কোরআনওয়ালা দিয়া দোয়া করানো দরকার, এরে নবীর উম্মত, এখন আমকো নিরপেক্ষ দাবি হলো আমরা যেমন স্কুলের সাবজেক্টের এক ক্লাসের ইংরেজি অঙ্ক ইতিহাস বাংলা মাদ্রাসায় ঢুকাইছি, আমগো মুসলমানের দাবি হলো স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস ঠিক থাকবে তবে প্রত্যেকটা ক্লাসে, আমগো ইমানের দাবি হলো মুসলমান সরকারের কাছে স্কুল কলেজ ভার্সিটির ক্লাসে ক্লাসে আলাদা সাবজেক্ট হিসাবে কোরআনের ক্লাস একটা ঢুকায়া দেওয়া হোক, কি বুঝলেন, ফেনী এলাকার মানুষ স্কুল কলেজ বন্ধ করার কথা বলেছে, আমার মতো স্কুল কলেজের পক্ষে কে বক্তব্য দিছে শোনাও, আরে নবীর উম্মতের দল
চরিত্রকে পরিশুদ্ধ করো। আল্লাহর নবী আল্লাহর নামের শিক্ষা দিয়া মানুষের চরিত্রটা ভালো করে দিলেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরেকটু চলবে? যেই ধমক দিছেন আমার বয়ানই তো আউট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আবার অন্যকেও। সারা বাংলাদেশে নুরানি তালিমুল কোরআনের মাধ্যমে সারা দেশে যেই ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়ে, আমার দিলের ধারণা রসুলের হাদিস মতে এর উদ্যোক্তা এর ফাউন্ডার মরহুম কারি বেলায়েত রহমাতুল্লাহ আলাইহ, আমার দিলের তামান্না এই বাংলাদেশের লক্ষ লক্ষ মায়ের কোলে কোরআনের আওয়াজ, এ ওসিলায় আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিবে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতো কদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসারা আন হু আফহামুর রিজালি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এমন দামি একটি সম্পদ, যেই মাসে কোরআন আসলো ওই মাসের দাম বেড়ে গেল, ঠিক নেই? কোন মাস কোরআন আসলো? কদরের রাত্রে, কদরের রাতের দাম সামান্য কাপড়ের দাম নাই কোরআনে লাগলো, গিলাপ নাম হলো কোরআনের কাপড়ের দাম বেড়ে গেল, কাঠের দাম নাই কোরআনে লাগলো, রেহাল নাম হলো রেহালের দাম বেড়ে গেল। আমি বান্দার কোন দাম নাই, আজকে ফেনীর মিজান ময়দানে মানুষ বসারও জায়গা নাই, দাঁড়াবারও কোনো কায়দা নাই। এখানে কোন দলীয় ব্যানারে বয়ান নয়, আওয়ামী লীগের লোক হাজির, বিএনপির লোক হাজির, সব দলের লোক আছে না নাই? দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, সুরেশ্বর, মাইজবান্দার, আদ্রসি, যত কিছু সব দলের লোক এখানে আছে না নাই? কেন আসছে রে বাবা? এরা কোন দলের ব্যানারে আসে না, একমাত্র হাজির হওয়ার পেছনে কারণ কোরআন আর নবীর আদর্শের আকর্ষণ। এরে ফেনীর মুসলমান, আমরা আল্লাহর কোরআন পড়ে ঠগি নাই, আল্লাহর কোরআন এত দামি, কোরআন যার সিনায় ঢুকলো তার সিনাটাও দামি হয়ে গেল। এই ফেনী শহরে বহু বিল্ডিং আছে, সব বিল্ডিং এত দামি না, কোরআনওয়ালা বিল্ডিং যত দামি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, কোরআনওয়ালা যখন কবরে যাবে, কোরআন গিয়া কবরে বান্দার উপকার করবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইতু ফি কবরিহি জাআল কোরআনু ইন্দা রাসি, মাইতের কবরে রেখে যখন সবাই চলে যাবে, ফেরেশতারা আসবে মাথার কিনারায় প্রশ্ন করবে, বলবে আসবা না, সবে মাত্র বান্দা ঘুমায় গেল, ডিস্টার্ব করবা না, কি প্রশ্ন দরকার? বলে কে তুমি বাধা দিলা? বলে আমি হলাম কোরআন। এমন একটা আমি কোরআন, বান্দা তুমি একটা অক্ষর যদি মহাব্বতে পড়ো, সাথে সাথে দশটা নেক আল্লাহ দান করে দিবে। পড়ো আর তো জানো না পড়ো, তুমি যদি পড়তে নাও পারো আল্লাহর কোরআন, চোখ দিয়ে তাকায় তাকায় যদি দেখো আর বলো এটা আল্লাহর কালাম, খোদার কসম তাকায়া থাকলেও সওয়াব। কোরআনের সম্মান করো তো নিজের সম্মান বেড়ে যাবে, যারা আবার বেয়াদবি করবে তার কপালটাও অমনি ফুরে যাবে। মূর্খ গরিবের সন্তান যুবক মানুষ বিয়া কইরা বউ নিয়া পাহাড়ের জঙ্গলে ছোট এক ঘরে থাকে, বলবো? ছাত্র ভাইরা ডিস্টার্ব করা উচিত না।
আল্লাহর বান্দা যুবক গরিব ভাঙা একটা ঘর, ওই ঘরের মধ্যে কোন রকম জীবন চালায়, মানুষের বাড়ি কাজ করে, সারা দিন কাজ করে যা বেতন পায়, ওই টাকা নিয়ে সন্ধ্যাবেলা বাজারে যায়, বাজারে গিয়া বাজার করে ঘরে এনে দেয়, রান্না হয় কোন রকম খানা খায়। যুবক আজকে কাজ করে টাকা নিয়ে বাজারে যায়, দেখে কে জানে এলান করে বলে, ও মানুষ আল্লাহর কালাম পাওয়া যায় বাড়ি নেও, ঘরের মধ্যে রেখে দিলে বরকত পাওয়া যাবে। যুবক আল্লাহর কালাম পড়ে না মূর্খ, কিন্তু বরকতের কথা শুই না বান্দা দাঁড়ায় গেল কিসের আবার বরকত, কোথায় বরকতে? কোরআন বলে লাইব্রেরির মধ্যে যাও, ওখানে বরকতের কোরআন পাওয়া যায়, ঘরে রাখলে বরকত আর বরকত। যুবক গিয়া লাইব্রেরি ম্যানকে বলে, ভাই আল্লাহর কালাম দাও, দাম কত? বলে এত। সারা দিনের কামাইয়ের টাকা দিয়ে জিলদ কোরআন শরীফ নিয়ে বাড়িতে রওনা। লাইব্রেরিয়ান ম্যান বলে দিছে, ও ভাই আল্লাহর কালাম তুমি পড়তে পারো আর না পারো, উঁচু জায়গায় রাখবা, খবরদার নিচু জায়গায় রাখবা না, বেয়াদবি হবে। আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ মাথার মধ্যে নিয়ে বাড়িতে রওনা, মাথায় আল্লাহর কালাম নিয়ে বাড়ি যায়, বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিছে, ও বিবি সাহেবা আজকে কোনো বাজার নেওয়া হয় নাই, তুমি রাগ করবা না, প্রতিদিন তো পাক হয় খানা খাই, আজকে একটা রাত্র খাবো, আজকে বরকতে একটা কালাম আল্লাহর কোরআন নিয়ে আসি, মনে কোনো কষ্ট নিও না রে বিবি। দরজা খোলা হয়ে গেল, ডাক দিয়া বলে, এটা কি বলে আল্লাহর কোরআন? আমার ওস্তাদের জবানে এই ঘটনাটা শুনেছি, আল্লাহর বান্দা যখন এই কোরআনের কথা বলল, ও বিবি সতর্ক, এই দামি কোরআন উঁচু জায়গায় রাখা লাগবে, নিচু জায়গায় রাখা যাবে না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এমন কি কথা বললা, আমরা বড় গরিব, কোনো উঁচু তাক নাই যে তাকের উপরে কোরআনটা রেখে দিবে, কোন রকম জীবন চালাই, ভাঙা ঘর, তুমি যদি বেয়াদবি না নাও, তুমি কষ্ট করে আবার কোরআন শরীফ লাইব্রেরিতে ফেরত দিয়া দাও, বড্ড আনিয়া লাভ নাই। আল্লাহর বান্দা দেখে বলে, বিবি রাতের বেলা লাইব্রেরি বন্ধ, যদি ফিরাইয়াও দিতে চাই আগামীকাল ছাড়া ফেরত দেওয়া যাবে না 10টার আগে, তাহলে রাত্রটা কষ্ট করে রাখতে হবে, কেমনে রাখা যায়? স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেল, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার কত রাত্র ঘুমাইলাম, আজকে একটা রাত্র ঘুমাইব না, অর্ধেক রাত আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় পাহারা দিব, আর অর্ধেক রাত তুমি কোরআন মাথায় নিয়ে পাহারা দিব, ফজরের পরে তুমি কোরআনটা ফিরাইয়া দাও, তারপরেও বেয়াদবি করা যাবে না রে স্বামী। দুজনে এক হয়ে গেল, অর্ধরাত আল্লাহর বান্দি মাথায় কোরআন নিয়ে দাঁড়ায়, আর আমার মাওলার দরবারে চোখের বালি সেরে কান্না করে, আর ডাক দিয়ে বলে, রে মালিক এই বরকতের কোরআন জীবনে দেখিও নাই, আমরা বড় গরিব, এই বরকতের জিনিস রাখার সাহায্য নাই, তুমি আমাদের মাফ করে দাও, আর এই কোরআনের বরকত তুমি কুদরতের হাতে আমগো দিয়া দিও। অর্ধরাত স্ত্রী মাথায় নিয়ে কোরআন দাঁড়ায়, বাকি অর্ধেক রাত স্বামীর মাথায় কোরআন দিয়া দিল, ইতিমধ্যে ফজরের আজান, আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না,
মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহানবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআন আবাখা। আজান শুনে একে পালাক ক্রমে একজন ওযু করে নামাজে দাঁড়ায় গেল, আর একজন নামাজ পড়ে পালাক ক্রমে পাল্টা পাল্টা। দুজনের যখন নামাজ শেষ, এবার আল্লাহর কালাম নিয়ে বাজারে যাবে, যাওয়ার আগে বলে রে বিবি মাথায় কোরআনটা নিয়ে ঘরে আসলাম, সারা রাত আল্লাহর কালাম মাথায় নিয়ে দাঁড়ায়ছি, ভেতরটা খুলে দেখলাম না ভেতরে কি মধু আল্লাহ ঢুকায় রাখছে। বসো নামাজের মুসাল্লায় বসে একটু দেখি আল্লাহর কালাম কেমন। অজুর হালাতে দনুজুন একই যায় নামাজে বসে, আল্লাহর কালামটা খুলে পৃষ্ঠা উল্টা আর দেখে দেখে বলে হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটাই কি আমার আল্লাহর কালাম, এটাই কি আমার আল্লাহর কালাম। এভাবে আঙ্গুল টানে আর পৃষ্ঠা উল্টায়, মুহূর্তের মধ্যে মাওলার কুদরতে পুরো কোরআনের পৃষ্ঠা উল্টানো শেষ হয়ে গেল। স্ত্রীকে স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি কিছু বুঝলা, বলে কেমন যেন আমার কোরআন ভিতরে ঢুকে গেছে, তুমি যদি শুনতে চাও আমি কোরআন তোমারে শোনায় দেই। এবার আল্লাহর বান্দি কোরআন পড়া শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে পড়া শুরু করে দিল আল্লাহর বান্দি, পড়তেছে 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 বুঝা গেল আল্লাহর মহব্বতে দুজন কোরআনের হাফেজ হয়ে গেল। বখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো, আল্লাহর কালাম বড় দামি একটি সম্পদ, এর নবীর উম্মতির দল, আজ মুসলমানের সন্তান আল্লাহর কালামের আওয়াজ নাই, কোরআনের কোন আওয়াজ ঘরের মধ্যে নাই। রাত্র তিনটা বাজে যুবক ছেলে তুমি ঘুমাও না, মা তাকায় দেখে তুমি এখনো মোবাইল নিয়ে ব্যস্ত, এর যুবক আল্লাহর গোলাম, ছোট ছোট বাচ্চারা বিদেশ গিয়া আমার দেশের ছেলেরা কোরআন পড়ে পুরস্কার নিয়ে বাংলায় সুনাম নিয়ে আসলো। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ানের মা, ও বিরুদ্ধ বাবাজি, ও যুব, মনটা কি চায় না তুমি একজন কোরআনের আলেম হয়ে যাও, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও। আমি হাফিজুর রহমানের মা, ও একজন মা, তুমিও মা, আমার বাবাও একজন বাবা, তুমিও বাবা, আমার মায়ের মতো মার কে আছে, আমার মায়ের
মায়ের মতো ধন্য মা আর কেউ নাই, আমার বাবার মতো ধন্য বাবার জমিনে কেউ নাই। যখনই আমার জন্য মানুষ দোয়া করে, সেদিন ঢাকার এক বড় দামি ব্যক্তি প্রশাসনের চাকরি করে বড় দান, যার একটা টেলিফোন করলে সারা বাংলাদেশের প্রশাসন কাঁপতে থাকে, কয় ও হুজুর আমি আপনার বয়ান শুনি একানা, আমার স্ত্রী বয়ান শুনে, আমার ছেলে মেয়েরা শুনে, আমার স্ত্রী বলছে হুজুরের মাকে একটু দেখতে মনে চায়, এই সন্তান কোন মায়ের পেটে দুনিয়াতে আসছে, ওই মাকে একটু দেখবার মনে চায়, এরে নবীর উম্মতের দল, এরে যুবক আজকে ডুবি মরিয়া ঠগি নাই, কোরআন পড়ে ঠগি নাই, আল্লাহ এত সম্মান দান করেছে রে যুবক, সারা দুনিয়ার বড় ধনী লোকটা এত সম্মান নাই, তোমার পাও দুটো আগা দাও আমি পায়ে হাত দিয়ে বলি, টুপি মাথায় দিলে মাথা গরম, এটা তোমার থেকে কম বুঝি না রে বাবা, দাড়িটা রাখলে যৌবন চলে যায় কম বুঝি না রে বাবা, লম্বা জামা পরলে শরীর আটকা হয়ে যায় কম বুঝি না রে বাবা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর নবী বলেছেন ওই গুনার কারণে কবরের মাটির চাপ, কবরের ভেতরে জাহান্নামের আগুন, ওই কবরে সাপের আঘাত, এরে যুবক কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজ স্কুল কলেজে পড়ে অভাব নাই রে বাবা, তুমি কেন পারবা না, আমার সিদ্ধান্ত তোমার কপাল পড়ে গেল, তওবা না করা পর্যন্ত পড়া কপালে আর জোড়া লাগবে না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের অভাব নাই, কোটিপতির অভাব নাই, ড্রাইভারের অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা, পায়ে ধরে বলি তওবা করে নাও, কারণ হাসরের ময়দানের কঠিন মুসিবত সহ্য করতে পারবা না, মুসলমান হয়ে বিশ্বাস করে নাও, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর বয়ানে কোনো ভুল নাই, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে সূর্য তোর সব তাপ জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো করে ফুটতে থাকবে, পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের খানার ব্যবস্থা করে দাও, আল্লাহ বলবে রে জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচার কাজটা শেষ করে গুনাহগার গুলো তোর পেটের মধ্যে দিয়ে দিতেছি, জাহান্নাম থামে না, আল্লাহ বলে ফিরিশতারা শিকল লাগায় ধরে রাখ, ফিরিশতারাও শিকল লাগায় ধরে রাখতে পারে না, জাহান্নামের কঠিন আওয়াজে হাসরের ময়দান থর 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 করে কাঁপা শুরু হয়ে যাবে, এরপরে তোমার আমার মায়ের নবী সিজদা করে কাঁদবে নো মালিক, জাহান্নামের ফিরাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত আমি জাহান্নামে দিব না, আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটা দাও, জাহান্নামের গায়ে দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে, ফেরেশতারা বলবে আল্লাহ যেই জাহান্নামের শিকল লাগায় ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম পানি দাও মাত্র দৌড়ায় গেল, কারণ কি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি, আল্লাহ বলবেন ও ফেরেশতা এই পানিটা জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, হবে হাইবে হায়াতের পানিও না, এই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি, দুনিয়ার জমিনে কত গুনাহগার বান্দা রাতে ঘুমায় নাই নামাজের মুসাল্লায় কান্না করেছে, এরে নবীর উম্মতের দল আল্লাহর দরবারে তওবা করো, কান্না করো, জীবনে আর গুনাহ করবা না,
গুনাহ করে ফেলেছি, আমিও গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলেন চোখের পানি ছেড়ে কান্না যদি করো, পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। মা বাবার খেদমত করো রে বাবা, খাতি আল্লাহ ওয়ালা বুজুর্গের বন্ধু হয়ে যাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। যদি তওবা করার নিয়ত খাতি হয় মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসবে মরে যাব, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, চাকরি থাকার যাক আল্লাহকে বেজার করব না। পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাতি তওবার নিয়তের দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানাবেন, ঈমান ও আমল মজবুত করে দেন, খাতি আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সহি শুদ্ধ ভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।